গেরুয়া বাহিনীর বয়কট ট্রেন্ড। শাহরুখ খান কোন? সরব হল প্রধানমন্ত্রী, জোকর মুখত সোন। মাজত মাত্র ছটা দিন, 25 জানুয়ারীত ছবিগৃহলৈ আহিব বলিউড বাদশাহ শাহরুখ খান আর দীপিকা পাডুকন অভিনীত বহু প্রত্যাশিত পাঠান ছবি। গীত ট্রেলারে ইতিমধ্যে শাহরুখ অনুরাগীক অধিক উৎসাহী করে তুলিছে ছবিখনক লৈ। সোশ্যাল মিডিয়াত ট্রেন্ড আরম্ভ হয়েছে ফার্স্ট ডে ফার্স্ট শো। ইয়ার মাজতে একাংশ আছে যিয়ে পাঠানোর মুক্তিক লৈ তীব্র বিরোধিতা করেছে। বিরোধিতা আরম্ভ হয়েছিল ছবিখনের বেশরম রং গীতটি মুকলি হওয়ার পরাই, যত গেরুয়া রঙের বিকিনি পরিধান করেছিল দীপিকায়। এই কার্য হিন্দু ধর্মত আঘাত হনা বলে আরম্ভ হয়েছিল প্রতিবাদ। পাঠানোর প্রমোশন চলা মলত প্রবেশ করে সন্ত্রাসের সৃষ্টি করেছিল একাংশই। সোশ্যাল মিডিয়াত অবশ্যই বহুতে উভতি ধরেছিল এওঁলোক। যদি দীপিকার এই পোশাকে ধর্মীয় আবেগত আঘাত হানিছে তেন্তে এয়া কি? বিজেপির বহু নেতা মন্ত্রীয়েও বিরোধিতা করেছিল পাঠানোর। মধ্যপ্রদেশের গৃহমন্ত্রীয়ে বিরোধিতা করেছিল ছবিখনের। বেশরম রং গীতটিত গেরুয়া আর সেউজিয়া বস্ত্র পরিধান করা ধরনে ধর্মীয় আবেগত আঘাত হানার অভিযোগ তুলিছিল। বিহারের বিজেপি নেতা হরিভূষণ ঠাকুরেও করেছিল বিরোধিতা। মহারাষ্ট্রের বিজেপি নেতা রাম কদমে অভিযোগ করেছিল এয়া হিন্দুত্বক অপমান। উত্তর প্রদেশতো বিজেপি নেতাই পাঠানোর মুক্তির বিরোধিতা করেছিল। প্রতিবাদ অব্যাহত থাকার মাজতেই চমু চাপিছে দিন, 25 জানুয়ারীত পাঠান আহি আছে। ইয়ার মাজতে 16 আর 17 জানুয়ারীত দিল্লীত অনুষ্ঠিত হল বিজেপির বিশাল রাষ্ট্রীয় কার্যনির্বাহক সভা। কার্যনির্বাহকতে দলীয় নেতা কর্মীক এক প্রকার সকিয়নি নরেন্দ্র মোদীর। অদরকারী মন্তব্য দিয়ার পর বিরত থাকক। কার্যনির্বাহকত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। কিছু ব্যক্তিয়ে কিছু ছবিক লৈ কেতবোর মন্তব্য করে, এই মন্তব্যবুরে মিডিয়ায় দিনটো চলাই থাকে, গতিকে তেওঁলোক এনে মন্তব্য দিয়ার পর বিরত থাকক। প্রধানমন্ত্রী মোদীর এই মন্তব্যই যেন পুনের মনোবল দুগুণে বৃদ্ধি করলে শাহরুখ অনুরাগীর। ট্রেলারে লাভ করেছে ব্যাপক সমাদর। দুবাইর বুর্জ খালিফাতো পাঠানোর ট্রেলার প্রদর্শন করা হয়েছে। 4 বছরের পাছত পাঠানত মুখ্য চরিত্রত দেখা পোৱা যাব শাহরুখ খানক। 50,000 অনুরাগী একেলগে চাব ফার্স্ট ডে ফার্স্ট শো। এস আর কে ইউনিভার্স নামের ফ্যান ক্লাবে দেশজুড়ি 200 স্ক্রিনত প্রদর্শন করব পাঠান। উৎসবের দরে উদযাপন করা হব পাঠানোর মুক্তি। শেহতীয়াকৈ পুনের আহিল আন একটা ভাল লগা খবর। পৃথিবীর ভিতরতে চতুর্থ ধনাঢ্য অভিনেতা হল শাহরুখ খান, স্যার পেলালে টম ক্রুজকো। এতিয়া আহি আছে পাঠান, বয়কট গ্যাং বনাম কিং খান। নিউজ ডেস্ক, টাইম এইট। Once in a lifetime musical extravaganza. The one and only A.R. Rahman. Concert for Peace. 1st of February 2023. At ACA Stadium, Barsapara, Guwahati. Tickets now available on Book My Show and Paytm Insider.